আমরা এসেছি আজকে হাসলি বিলে। হাসলি বিলে এই এই ছোট্ট এক নদী দেখতেছেন। আমি গত দুই বছর আগে আসছিলাম এখানে, প্রচণ্ড একটা মাছ হয়েছিল, প্রচণ্ড একটি মাছ, বড় বড় কার্পু মাছ এবং রুই মিরকা এবং বাটা মাছ, সব ধরনের মাছই, প্রচণ্ড মাছ হয়েছিল। আজকে বিকেলবেলা আমি এসেছি জাল নিয়ে, এবং কি এই নদীতে এখন তো পানি কম, যখন পানি বেশি থাকতো পানি যেন চেল্লের মধ্যে দৌড়িত, এত স্পিড থাকতো বলার বাইরে, এত স্পিড ভাই। আজকেও স্পিড অনেক দেখতেছেন আপনারা, কচুরি পানা আসতেছে। আমি বিকেলবেলা আজকে জাল নিয়ে এসেছি, দেখেন বন্ধুরা, এখন আমি আসলে জালটা মারব, মারলে আপনারা বুঝতে পারবেন কীরকম মাছ উঠে ইনশাল্লাহ। আপনারা শুধু দেখতে থাকুন ভিডিওটা। আমি জাল মারলাম, জাল মারার পরেও দেখেন জাল একদম চলে আসতেছে। আমি আসলে জালটা আস্তে আস্তে টেনে নিয়ে আসছি, দেখেন এত পানির স্পিড, এখানে প্রচণ্ড স্পিড থাকে এখানে পানির, এখন অল্প পানি তাও প্রচণ্ড স্পিড। আসলে এই নদীতে অনেক মাছ হয়, সামনে কিন্তু একটা বড় একটা হাসলি বিল, এই বিল থেকেই এই পানিটা আসে। এবং কি এখন মাছ হওয়ার কারণ, বেশি সম্ভব মাছ হবে না আমার জানা মতে, সামনে একটি বিনজাল আছে, এই বিনজালের এই ভিডিওটা আপনাদের ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন এই বিনজালে কত মাছ বাজে। এই সামনে একটি বিনজালের আমি একটি ভিডিও করেছিলাম, অবশ্যই আপনারা আমার এই ডিসক্রিপশনে আমি এই ভিডিওর লিঙ্কটি এখানে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। প্রচণ্ড এই বিনজালে মাছ সামনে থাকার কারণে আসলে আমার জালে বেশি একটি মাছ উঠে নাই, কয়েকটা পুঁটি উঠছে, আপনারা দেখতেছেন এই যে কয়েকটা পুঁটি, অল্প কয়েকটা পুঁটি। আসলে বিনজালে প্রচণ্ড মাছ হয়, আমি এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা দিয়ে দেব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভাই পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আসসালামু আলাইকুম, দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে, খুদা হাফেজ।